আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আমি এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কাউন্টিং ট্রায়াঙ্গেল ট্রিক্স, মানে আপনারা এত এত অতগুলোকে না ট্রায়াঙ্গেল থাকুক, আপনারা কীভাবে খুব সহজে, আই মিন 5 সেকেন্ডের ভিতরে কীভাবে খুব সহজে বের করতে পারবেন সেটা দেখিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কাউন্টিং স্কোয়ার ট্রিক্স, মানে যত এত এত স্কোয়ার থাকুক আপনারা খুব সহজে জাস্ট 5 থেকে 6টা সেকেন্ডের ভিতরে খুব ইজিলি আপনারা বের করে ফেলতে পারবেন যেখানে আসলে কতগুলো স্কোয়ার রয়েছে। পুরো ভিডিও নিয়ে আমি থাকছি সম্রাট, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপেরিমেন্টাল সম্রাট। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, আপনারা যারা কাউন্টিং ট্রায়াঙ্গেল ট্রিক্সটা দেখেন নাই তারা আমার আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখতে পারেন, কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুর প্রথমে আমি যে কথাটা আপনাদেরকে বলে নিতে চাই সেটা হচ্ছে যে পুরো ভিডিও না দেখে যাবেন না, কারণ যদি আপনারা অর্ধেক ভিডিও দেখে চলে যান তাহলে জাস্ট অর্ধেক নলেজ নিয়ে যেতে পারবেন, পুরো নলেজ আর নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, আপনারা এখানে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা স্কোয়ার আছে এটা যে কেউ বলে দিতে পারবেন, কিন্তু এখানে যে স্কোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ইউনিক, আর এটাকে আমি টাইপ 1-এ রেখেছি। আর এটার কারণটা আমি আপনাদেরকে বলি যে এখানে যদি আপনারা দেখেন রো, মানে উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো রয়েছে সেখানে জাস্ট 1টা 2টা 3টা 4টা ঘর রয়েছে, আই মিন 4টা স্কোয়ার রয়েছে। আর যে কলামটা রয়েছে সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে রো আর নট ইজ ইকুয়াল টু কলাম, মানে রো মানে অসমান কলাম, মানে রো আর কলাম হচ্ছে আলাদা আলাদা, আর এই জন্যে আমি এটাকে টাইপ 1-এ রেখেছি। ঠিক আছে, তো এখন এটা কীভাবে আসলে করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাই, মানে এর যে কতগুলো স্কোয়ার রয়েছে এর ভিতরে সেটার একটা সূত্র রয়েছে, আর যেটা হচ্ছে কিছুটা এরকম যে রো ইনটু কলাম কিংবা কলাম ইনটু রো, যে কোনো একটা আপনারা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমাদের যে কলামটা রয়েছে সেটা হচ্ছে 5, আর যে রোটা রয়েছে সেটা হচ্ছে 4, মানে 4। ঠিক আছে, তো আমাদের এখন যেটা করতে হবে 5x4 কিংবা 4x5 দিতে হবে, আর তারপর জাস্ট এক এক করে কমবে, মানে হচ্ছে এখানে 5 দিয়েছি, এখানে দেবো 4x3, তারপরে দেবো হচ্ছে আমরা 3x2, তারপরে 2x1, আর আমরা লাস্টে 0 পর্যন্ত যাবো। ঠিক আছে, তারপরে এর যে মাল্টিপ্লাই করে যে অ্যান্সারগুলো আসে এগুলো জাস্ট যোগ করে দেবো, আর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 14, মানে নাম্বার অফ স্কোয়ার হচ্ছে 14। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে রো আর কলাম যদি সমান না হয় তাহলে কীভাবে বের করবেন। তো চলুন দেরি না করে পরবর্তী যে টাইপ 2 স্কোয়ারটা রয়েছে, মানে 2-তে রেখেছি যে স্কোয়ারটাতে, সেটা দেখে নেওয়া যাক, আর এটা কীভাবে কাউন্ট করবেন সেটাও দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে আমাদের টাইপ 2-এর সেই স্কোয়ার, আর যেটাকে আমি বলবো টাইপ 2। আর এর কারণ হচ্ছে যে আপনারা যদি এখানে খেয়াল করেন যে এর যে রোটা রয়েছে সেটাও আসলে 1, 2, 3, 4টা, আর এটার যে কলাম রয়েছে সেটাও 1, 2, 3, 4টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আমি এটাকে আসলে কেন টাইপ 2-তে রেখেছি, আর এটাতে স্কোয়ার কীভাবে কাউন্ট করবেন সেটাও এখন আমি আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা, যেহেতু আমাদের এখানে রো আর কলাম হচ্ছে সমান, মানে রো ইজ ইকুয়াল টু কলাম, তো আমাদের সেক্ষেত্রে করতে পারি যে স্কোয়ার করতে পারি, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার, এবং এর যে স্কোয়ার করে যে অ্যান্সারগুলো আসবে জাস্ট সেগুলো যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা খুবই ইজি, মানে আমাদের 30 অ্যান্সার আসবে, কিংবা আপনারা চাইলে আমরা যে আগের যে নিয়মটা করেছি সেম নিয়মে করতে পারেন। মানে কথা হচ্ছে যে এরকম, মানে আপনারা চাইলেই টাইপ 1 দিয়ে টাইপ 2 করে ফেলতে পারেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এক্ষণেই ট্রাই করে দেখতে পারেন যে টাইপ 1 দিয়ে টাইপ 2 করা যায় কি না। কিন্তু আপনারা যদি টাইপ 2 দিয়ে টাইপ 1 করতে যান তাহলে কিন্তু হবে না, অ্যান্সার রং আসবে। মানে কথা হচ্ছে এরকম, আমি আবার বলছি, মানে আপনারা এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, যদি এটা গুলিয়ে ফেলেন তাহলে মানে হবে না, মানে অ্যান্সার আপনাদের কখনোই মিলবে না। তো কথাটা হচ্ছে যে আমরা টাইপ 1 দিয়ে টাইপ 2 করতে পারবো, কিন্তু টাইপ 2 দিয়ে আমরা টাইপ 1 করতে পারবো না, অবশ্যই অবশ্যই কথাটা মনে রাখবেন। তো আমাদের টাইপ 1 এবং টাইপ 2 গেল, এরপরে আমরা এর সাইতেও কিছু ইউনিক স্কোয়ার আপনাদেরকে দেখাই, এবং এগুলো আসলে কীভাবে খুব ইজিলি কাউন্ট করতে পারবেন সেটা ট্রিক্সও আমি আপনাদেরকে এখন দেব। আচ্ছা, এখানে আপনারা একটা স্কোয়ার দেখতে পাচ্ছেন, আর যেখানে কিনা জাস্ট 5টা স্কোয়ার রয়েছে, আর এটা কীভাবে বের করবেন আমি একটু আগে আপনাদেরকে শিখিয়েছি, আর সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে রো আর কলাম হচ্ছে সেম, এটা দেখানোর কিছু নাই, জাস্ট 1টা 2টা 1টা 2টা, মানে 2টা করে রয়েছে। তো আমরা এখানে জাস্ট স্কোয়ার করব 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কেন আপনার 2 স্কোয়ার হচ্ছে 4, আর হচ্ছে 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে হচ্ছে মোট 5। ঠিক আছে, তো এখানে 5টা স্কোয়ার রয়েছে, এটা হচ্ছে বেসিক লেভেলের। এখন আমি আপনাদেরকে যে লজিকটা দেবো সেটা দিয়ে আপনারা অবশ্য অবশ্য ম্যাজিক করতে পারবেন। ঠিক আছে,
তো আপনারা এখানে যে দেখতে পারলেন যে একটা স্কোয়ারের ভিতর যোগ থাকলে সেটা হচ্ছে 5 হয়, ঠিক আছে? তো আপনারা এখানে দেখে বলুন তো আসলে এখানে কতগুলো স্কোয়ার আছে। আচ্ছা আমি বলছি, আপনাদের বলতে হবে না, এখানে জাস্ট 15টা স্কোয়ার আছে। আচ্ছা সেটা কিভাবে বুঝলেন? কারণ এখানে যদি দেখেন যে এখানে বাইরে দিয়ে যে স্কোয়ার রয়েছে সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর এই তিনটার ভিতর দিয়ে একটা যোগ চিহ্ন রয়েছে যেটা কিনা তিনটার ভিতর দিয়ে গেছে। আর আমরা যে বেসিকটা লজিকটা শিখেছি সেটা হচ্ছে যে কোনো স্কোয়ারের মাঝখান দিয়ে যদি প্লাস চিহ্ন থাকে আর সেটা অবশ্যই 5 হবে, ঠিক আছে? তো এখানে মোট 15টা স্কোয়ার রয়েছে। আর সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে এই মাত্র বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এর চাইতেও একটু বড় লেভেলের স্কোয়ার দেখানো যাক। আচ্ছা তার আগে আরেকটা কথা, আর সেটা হচ্ছে যে আমি প্রথমে যে আপনাদেরকে লজিকটা শিখিয়েছি যে যে কোনো স্কোয়ারের ভিতরে যদি একটা প্লাস আইকন থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই 5 হয়, 5 হয়, ঠিক আছে? আপনারা যদি সেটা বুঝতে পারেন তাহলে এখানে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কতগুলো স্কোয়ার আছে সেটা গণনা করা জাস্ট কিছুক্ষণের ব্যাপার, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর যে রো আর কলাম রয়েছে সেটা গণনা করে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4, 1 2 3 4, রো আর কলাম হচ্ছে সেম, ঠিক আছে? তো এখন আমরা টাইপ 1 কিংবা টাইপ 2 এর যে কোনো একটা নিয়মে আমরা এটার যে কাউন্ট করে নেব, ঠিক আছে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের উত্তর। ওয়েট ওয়েট ওয়েট, সম্পূর্ণটার উত্তর না, এখনও বাকি আছে। তো আমরা এর আগে যে লজিকটা শিখেছিলাম সেটা হচ্ছে এরকম যে কোনো কিছুর ভিতরে যদি স্কোয়ারের ভিতরে যদি প্লাস আইকন থাকে তাহলে সেটা হবে 5। তো এখানে কয়টা হচ্ছে আপনাদের ঘর রয়েছে এবং যার ভিতরে প্লাস আইকন রয়েছে, আপনারা যদি খেয়াল করেন যে 1টা 2টা 3টা 4টা, 4টা ঘর রয়েছে এবং যার ভিতরে স্কোয়ার রয়েছে, 4 5 20, 20, ঠিক আছে? তো আর আগের ছিল হচ্ছে 30 আর এখনকার হচ্ছে 20, 5 5, সবগুলোতে যেহেতু 5টা করে আছে আর হচ্ছে তাহলে 30 প্লাস 20, হচ্ছে 50, আমাদের উত্তরটা হচ্ছে মোট হচ্ছে 50, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো চলুন এর চাইতেও ইউনিক কিছু স্কোয়ার দেখে নেওয়া যাক। আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা বেসিক, এরপরে এর চাইতেও বড় একটা দেবো আর সেটা খুব ইজিলি আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্কোয়ার রয়েছে আর তার ভিতরে আর একটা স্কোয়ার রয়েছে। আর আমরা এর আগে যে একটা লজিক শিখিয়েছিলাম আপনাদের বেসিক যেটা আর কি, সেটা হচ্ছে যে স্কোয়ারের ভিতর যদি একটা প্লাস আইকন থাকে, ঠিক আছে, তো সেটা অবশ্যই আপনাদের মনে আছে যে প্লাস আইকন থাকলে হবে হচ্ছে 5। তো অলরেডি এখানে 5 আছে, অলরেডি 5 আছে এখানে, ঠিক আছে? আর এই যে একটা স্কোয়ার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এক্সট্রা, 5 আর হচ্ছে যোগ 1, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। তো এই বেসিকটা আপনারা মুখস্ত করে নেন, দেখে নেন ইজিলি, এটা আপনাদের এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে আপনাদের নর্মাল লেভেলে, বেসিক লেভেলে। এটা যদি আপনারা পারেন, এর চাইতে বড় বড় যেগুলো থাকবে সেগুলো পারবেন। তো এখানে আপনারা 6, এর আগে যে ছিল সেটা হচ্ছে মাঝখানে যদি প্লাস থাকে সেটা হবে হচ্ছে 5, ঠিক আছে? তো এখানে এক্সট্রা একটা আছে এই জন্য 6। তো আমি আপনাদের যেহেতু বেসিকটা ক্লিয়ার করেছি আশা করি এটা আপনারা খুব ইজিলি পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে যদি ঠিক আছে, একটা স্কোয়ারের ভিতরে যদি প্লাস আইকন থাকে তাহলে 5, আর তার ভিতরে যদি আর একটা স্কোয়ার থাকে তাহলে 6 হবে। তো আপনারা যদি এখানে দেখেন যে এখানে যে বাইরে যে স্কোয়ারটা রয়েছে তার ভিতরে একটা প্লাস আইকন তো অবশ্যই রয়েছে আর তার ভিতরে একটা স্কোয়ার রয়েছে, 6, একটা গেল, তার ভিতরে আর একটা স্কোয়ার, তার ভিতরে আর একটা স্কোয়ার, এটা একটা গেল 6, তার ভিতরে আর একটা, ওখানে আর স্কোয়ার নাই, জাস্ট একটা প্লাস আইকন রয়েছে, ওটা 5। তো এখানে আমরা জাস্ট যোগ করে দেবো 6 প্লাস 6 প্লাস 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি এই দুইটা ভিডিওর ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমি পার্ট 3 নিয়ে আসবো কাউন্টিং ফিগারের উপরে, আর যদি ভালো না লাগে তাহলে এই টপিক নিয়ে আর ভিডিও তৈরি করব না। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।